নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর পাড়ায় শিক্ষালয় নয়, প্রি প্রাইমারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যে প্রায় পাড়ায় শিক্ষালয়ে ক্লাস হতো, ছাত্রছাত্রীরা উপস্থিত হতো, সেটি বন্ধ হতে চলেছে। আগামী 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল খোলার নির্দেশ দিল নবান্ন। এর অর্থ হচ্ছে যে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আর পাড়ায় শিক্ষালয়ে যাবে না এবং একদম ক্লাসে সরাসরি তারা বসবে। যেভাবে স্কুল আগে হতো ঠিক সেভাবেই হবে। ক্লাসে কিন্তু কোভিড বিধি মেনে চলতে হবে। আর আমরা জানি যে 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কোভিড রেস্ট্রিকশন কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। সেই জন্য 15 তারিখ নয়, 16 তারিখ থেকেই স্কুল কিন্তু খুলতে চলেছে পুরো দমে। আর এর নিয়মকানুন কী হবে তাই নিয়ে শিক্ষা দপ্তর কিন্তু আলাদা একটি নোটিফিকেশন দেবে, সেখানেই বলা থাকবে স্কুল কিভাবে চলবে, কদিন ছাত্রছাত্রী ক্লাস করবে। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে একবার বলেছিলেন যে প্রাইমারি স্কুল যখন খোলা হবে তখন যদি এইভাবে করা যায়, সেটা হচ্ছে যে একদিন যদি 1-2 আসে তারা পরের দিন আর আসবে না, ঠিক একই রকমভাবে 3-4 যদি আসে তারা আসবে না, 4-5 ক্ষেত্রেও তাই। তো এক্ষেত্রে কী নিয়ম হবে সেটি শিক্ষা দপ্তর আলাদা করে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে বা SOP দিয়ে জানিয়ে দেবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আর এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ICDS অর্থাৎ অঙ্গনওয়াড়ি স্কুলগুলোও কিন্তু খুলতে চলেছে, তাদের জন্য কিন্তু আলাদা যে SOP সেটি তাদের সংশ্লিষ্ট দপ্তর সেখানে দিয়ে দেবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এটি কিন্তু শিক্ষা দপ্তর, মিউনিসিপ্যালিটি বা মাদ্রাসার SSK MSK-র ক্ষেত্রে প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট দপ্তর নির্দিষ্ট SOP আকারে নোটিফিকেশন দিয়ে দেবে বা SOP দিয়ে দেবে, তাতেই এর নিয়মকানুন সম্পর্কে কিন্তু সমস্তটাই জানা যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।